স্বাধীনতার পর 1972 সালে 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি একটু কোট করছি, যে 1952 সালের আন্দোলন কেবলমাত্র ভাষা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এ আন্দোলন ছিল সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আনকোড। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে আমরা রাজনৈতিক অধিকার পেয়েছি, আর ভাষা আন্দোলনে যে তার অবদান, সে অবদানটুকুও কিন্তু মুছে ফেলা হয়েছিল। এবং অনেক বিজ্ঞজন, আমি নাম বলতে চাই না, চিনি তো সবাইকে, অনেকে বলছেন না ওনার আবার কী অবদান ছিল, উনি তো জেলেই ছিলেন, মানে জেলে ছিলেন বলে ওনার কোনো অবদান নেই, উনি জেলে ছিলেন কেন? এই ভাষা আন্দোলন করতে যেয়েই তো উনি কারাগারে, তো সেই গুরুত্বটা কিন্তু কেউ দিতে চায়নি। এই ইন্টেলিজেন্স রিপোর্ট পড়ার পরে আমি একটা ভাষণ দিয়েছিলাম, তখন একজন বিদগ্ধজন আমাকে খুব ক্রিটিসাইজ করে লেখা লেখেন যে আমি নাকি সব বানিয়ে বানিয়ে বলছি। তো এরকমও অবস্থা আমাদের, মানে স্বাধীনতার পরে আমাদের এরকম অবস্থায় পড়তে হয়। তখন আমি এই রিপোর্টগুলি নিয়ে এমআর আক্তার মুকুলের কাছে, আমি আর বেবি মধ্যে আমার বান্ধবী যাই, আমরা বলছিলাম যে উনি তো অনেক উঁচু মাপের লোক, আমাদের তো ছোটো চুনোপুঁটিরে কিছু লিখলে তো হবে না। মুকুল ভাইয়ের বললাম যে আপনার কাছে এই যে সমস্ত রিপোর্ট, এই যে সমস্ত তারিখ, কোন তারিখে কখন ওই হাসপাতালে কে কে দেখা করতে গেছে, সব ডিটেল আছে, আমরা নোটও করে দিচ্ছি আর ফাইলটাও দিলাম, আপনি এটার জবাবটা লিখবেন। তবে তিনি সত্যি লিখেছিলেন। ইতিহাস থেকে মুছে ফেলার একটা প্রবণতা সবসময় ছিল, যা আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি যেন সুন্দরভাবে বিকশিত হয়, এবং আমরা বাঙালি, বাঙালি হিসেবে মাথা উঁচু করেই আমরা বিশ্ব দরবারে চলব। আমরা বাংলাদেশ পেয়েছি, কাজে এই বাংলাদেশকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব উন্নয়নের পথে।